কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সে সব কিছু আমি আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা ট্রান্সফার মানি সিলেক্ট করে ব্যাঙ্ক সিলেক্ট করব এবং আপনার যে অনলাইন ইন্টারনেট ব্যাঙ্ক আছে সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন। অ্যাকাউন্টটা অবশ্যই আগে থেকে অ্যাড করা আছে আমার, আপনার যে কোনো পরিমাণ দিয়ে নেক্সট দিন পিন কোড দিন। এই কাজটা আমরা ব্যাঙ্কের মাধ্যমে ট্রান্সফার করে ব্যাঙ্ক থেকে আবার নগদে নেব, তো খুব সহজভাবে এটা আপনি নিতে পারবেন। আপনার পিন কোড দিয়ে দিন, চার্জ কাটবে 1,010 টাকা। আরে এখান থেকে ট্রান্সফার হওয়ার পর আপনার ব্যাংকের যে ইন্টারনেট লগ ইন অপশন থাকে সেই লগ ইন অপশনে যেয়ে আপনি নগদে ট্রান্সফার করবেন। তো এখন আমরা চলুন নগদ অ্যাপ ওপেন করি, দেখুন মেসেজ চলে এসেছে টাকা ট্রান্সফার হয়ে গেছে। আমরা বিকাশ থেকে আমাদের টাকা ব্যাংকে ট্রান্সফার করেছি, এখন আমরা নগদে নিয়ে আসবো। সেজন্য নগদ অ্যাপে যে আমরা অ্যাড মানিতে ক্লিক করি, ব্যাঙ্ক টু নগদ, এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্কটি সিলেক্ট করুন। অনেকগুলো ব্যাঙ্ক আছে, তাহলে আপনাকে ইন্টারনেট ব্যাঙ্কিং লগ ইনে নিয়ে যাবে। তখন আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে ইউজার আইডি দিয়ে লগ ইন করুন। লগ ইন করার পর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার ওয়ালেট সিলেক্ট করুন। ফান্ড ট্রান্সফার সিলেক্ট করে একটা ফর্ম আসছে, এখানে আপনি আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করুন। ট্রান্সফার পেমেন্ট সর্বনিম্ন 50 দিন, ন্যারেশনে কিছু ট্যাক্স দিয়ে আপনার নগদ অ্যাকাউন্ট নাম্বার লিখলে আপনার একটা নাম আসবে, তাই ফর্মটা ফিল আপ হয়ে আপনি নেক্সট ক্লিক করুন। এখানে আমাদের দেখাচ্ছে যে ওটিপিটা কিভাবে পাঠানো হয়, এসএমএস অথবা ইমেল, যেটা খুশি সিলেক্ট করুন। এখন ইমেল আসা পর্যন্ত অপেক্ষা করুন। এভাবে আপনি ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বিকাশ থেকে ব্যাংকে, ব্যাংক থেকে নগদে ট্রান্সফার করতে পারেন। আমার মেইল চলে আসছে 2599। ট্রান্সফার টু নগদ, দেখুন এখানে ট্রান্সফার সাকসেসফুলি সেভ। এখানে মেসেজ আসছে যে 50 টাকা ডেবিট হয়েছে ব্যাঙ্ক থেকে, দেখুন 50 টাকা সাকসেসফুলি নগদে অ্যাড হয়েছে। তো এইভাবে আপনি চাইলে বিকাশ থেকে আপনার নগদে ব্যালেন্স নিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য, চাইলে সাবস্ক্রাইব করুন।